আমি চেষ্টা করি, কারণ আমার দেখা মতে সাংস্কৃতিক অঙ্গনের যারা আছেন আপনাদের কর্মকাণ্ড যেটা বললাম মুক্তিযুদ্ধ হতে শুরু করে ভাষা আন্দোলন হতে শুরু করে সব কিছুই কিন্তু এই যে মনে করেন গান বাজনা সঙ্গীত, আমি মনে করি আমাদের যে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা ধর্ম নিরপেক্ষতা যে চেতনায় আমরা বিশ্বাস করি সেই চেতনা আপনাদের মাধ্যমে আমরা হয়তো সবসময় পারি না, আপনাদের মাধ্যমে এটা ফুটে ওঠে। আমরা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার প্রকল্প, প্রত্যেকটি উপজেলাতে চারশোটি উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র বরেণ্য ব্যক্তিদেরকে নিয়ে তাদের স্মৃতি রক্ষার জন্য আমরা আর কিছু প্রকল্প হাতে নিয়েছি, সেখানে হয়তো আমাদের আপনাদের জীবনানন্দ দাস থাকবে, এইভাবে আমরা বরেণ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা কিছু প্রকল্প হাতে নিয়েছি। সেই সাথে আমাদের আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয় যেটি আছে সেইটি কিন্তু বেতখাল হওয়ার কথা, সেইটিকে নিরাপত্তা সেইটি আমাদের কাছে যেন থাকে সেইটিকে নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে জেলা প্রশাসন নিয়েছে এবং ভবিষ্যতে যেন এটি কোনোভাবেই হাতছাড়া না সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা। আপনারা দেখেছেন যে গত দুদিন আগে রাস্তায় যেটি ঘটনার বাড়ি ভেঙে সাইকেল স্ট্যান্ড করতেছে, এই যে মূল্যবোধের অবক্ষয় আমরা নিজেরা যদি আমাদেরকে রক্ষা করতে না পারি সেটি ভাঙাবি বন্ধ করছি প্রশাসনের সহযোগিতায়, কিন্তু নিজেরা যদি সচেতন না হয় যারা ভাঙছে তারা যে অনুভব করতে না পারে আমি কার হাত ভাঙছি আমি কার পা কেটে দিচ্ছি সেটি ঋত্বিক ঘটকের পা, ঋত্বিক ঘটকের বরেণ্য ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তার যে পিতৃভূমি, সুচিত্রা সেন বাংলাদেশে তার যে পিতৃভূমি মাতৃভূমি সেগুলো কিন্তু সংস্কৃত মন্ত্রে উদ্ধার করেছে, জামাতের স্কুল ছিল সুচিত্রা সেনের বাড়িতে পাওয়া সেইটি আমরা উদ্ধার করেছি। আমরা এইভাবে চাইছি আমাদের যখন বেদখল হওয়ার যা 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 সম্পদ আছে সেটি উদ্ধার করে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য ইনশাল্লাহ আমরা সফল হতেই হবে, কারণ যে দেশের প্রধানমন্ত্রী না শেখ হাসিনা সে দেশ ব্যর্থ হতে পারে না। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা জয় বাংলা। স্বপ্ন দেখি আমরা বেঁচে থাকি আমাদের।
জীবনে গাথা তোমরা জানো না কি।